লাস্ট ক্লাসে আমরা প্রোগ্রামিং ভাষা সম্পর্কে ধারণা নিয়েছিলাম, পাঁচটা প্রজন্মের প্রোগ্রামিং আচ্ছা, ভাষা, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। তো এখন আমরা প্রোগ্রাম রচনার ভিত্তিতে বা বৈশিষ্ট্যের উপরে ভিত্তিতে প্রোগ্রামের ভাষা সম্পর্কে আবার পাঁচ ভাগে ভাগ করা যায়, এই ক্লাসিফিকেশনসটা একটু দেখব। সেখানে দেখো নিম্ন স্তরের ভাষা, মধ্য স্তরের ভাষা, উচ্চ স্তরের ভাষা, অতি উচ্চ স্তরের ভাষা এবং স্বাভাবিক ভাষা। তো এখন তোমাদের কোশ্চেন হতে পারে যে স্যার, তাহলে এখানে প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম, চতুর্থ প্রজন্ম, পঞ্চম প্রজন্ম, এগুলার সাথে এগুলার মিল কোথায়? এগুলার সাথে মিল আছে। দেখো, এই নিম্ন স্তরের ভাষাটা, ল্যাশিন ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এই দুইটাই হচ্ছে প্রথম এবং দ্বিতীয় প্রজন্মের ভাষা। দেখো, নিম্ন স্তরের ভাষা প্রথম এবং দ্বিতীয় প্রজন্ম, এই দুইটা মিলে হচ্ছে নিম্ন স্তরের ভাষা। এরপরে দেখো জি স্যার, মধ্যম স্তরের ভাষা, এটা হচ্ছে এই প্রথম দ্বিতীয় প্রজন্মর মাঝখানে তৃতীয় প্রজন্মের আগে। যে তৃতীয় প্রজন্মে কিন্তু আমরা বলেছি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে উচ্চ স্তরের ভাষা, এই যে ফোরট্রান, বেসিক, প্যাসকেল, সি, সি প্লাস প্লাস। আর এই মধ্যম স্তরের ভাষা হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, এখানে সি ফোর, এই যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বা এটাকে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়, কারণ এখানে লো লেভেল ল্যাঙ্গুয়েজেরও বৈশিষ্ট্য পাওয়া যায়, আবার উচ্চ স্তরের ভাষারও বৈশিষ্ট্য পাওয়া যায়। এই জন্য এটা তৃতীয় প্রজন্মের ভাষার ভিতরেও পড়ে না, আবার মানে তৃতীয় প্রজন্মের ভাষার ভিতরেও পড়ে, আবার দ্বিতীয় প্রজন্মের ভাষার ভিতরেও পড়ে। এই জন্য এটাকে একটা নতুন নামকরণ দেওয়া হয়েছে মধ্যম স্তরের ভাষা। মানে আমার কথাটা কি তোমরা বুঝতে পেরেছো? আমি বলতে চাচ্ছি যে এই মধ্যম স্তরের যে ভাষাটা, সেটা উচ্চ স্তরের ভাষার বৈশিষ্ট্য এর মধ্যে বিদ্যমান, আবার নিম্ন স্তরের ভাষাও, ভাষার বৈশিষ্ট্য এর ভিতরে বিদ্যমান, এই জন্য এটাকে মধ্যম স্তরের ভাষা বলা হয়। তাহলে দেখো, প্রথম এবং দ্বিতীয় স্তরের ভাষা যেটা, মানে প্রথম প্রজন্মের ভাষা যেটা, প্রথম প্রজন্ম এবং দ্বিতীয় প্রজন্ম, এই দুইটা মিলে হচ্ছে নিম্ন স্তরের ভাষা, আর তৃতীয় প্রজন্মের ভাষাটা হচ্ছে উচ্চ স্তরের ভাষা, আর এর মাঝামাঝি একটা ভাষা, সেটা হচ্ছে মধ্যম স্তরের ভাষা। আর এরপরে চতুর্থ প্রজন্মের ভাষা যেটা আসছে, সেটা অতি উচ্চ স্তরে, যে হাই লেভেল। আবার পঞ্চম প্রজন্ম অতি উচ্চ স্তরের ভাষা, মানে স্বাভাবিক ভাষা, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। তো এগুলোর সাথে মিল পাবা। তার মানে দেখো, এখানে পাঁচ নম্বরের সাথে এখানে পাঁচ নম্বর মিল আছে, এখানে চার নম্বরের সাথে এখানে চার নম্বর হুবহু সেম, এখানে তিন নম্বরের সাথে এখানে তিন নম্বর হুবহু সেম, এখানে এক এবং দুইয়ের সাথে এখানে এক, আর এখানে দুই নম্বরে যেটা আছে এখানে মধ্য স্তরের ভাষা, এটা হচ্ছে একটু আলাদা। দ্বিতীয় প্রজন্ম আর তৃতীয় প্রজন্মের মাঝামাঝি, হ্যাঁ, দ্বিতীয় এবং তৃতীয়র মাঝামাঝি একটা ভাষা, মধ্যম স্তর, নিম্ন আর উচ্চ, হ্যাঁ, নিম্ন প্রজন্ম এবং উচ্চ প্রজন্মের এই দুটোর মাঝামাঝি, নিম্ন স্তর এবং উচ্চ স্তরের মাঝামাঝি মধ্যম স্তরের ভাষাটা আসছে, যেটা এইখানে উল্লেখ করা নাই, যে প্রথম দ্বিতীয় যে পঞ্চম প্রজন্ম পর্যন্ত এখানে যে জেনারেশনটা আছে সেখানে এটা উল্লেখ নাই। ঠিক আছে, মানে জেনারেশনের ভিতরে উল্লেখ নাই, কারণ কি শুনবা, ওই যে মাঝে মাঝে বলে না যে 3G, আবার 3.5G, আবার 4G, তো এটা আসলে যে 3. মানে এই জায়গায় মধ্যম স্তর, এটা 2.5G মনে করো, এরকম আর কি ব্যাপারটা, মানে বুঝছো? জি স্যার, মানে মধ্যম স্তরের ভাষা দিয়ে স্যার নিম্ন স্তর এবং উচ্চ স্তর দুটোরই কাজ করা যাবে। হ্যাঁ হ্যাঁ, নিম্ন স্তরের ভাষার বৈশিষ্ট্য এর মধ্যে আছে, আবার উচ্চ স্তরের ভাষার বৈশিষ্ট্য এর মধ্যে আছে, এই জন্য আসলে এটা ম্যাটার করে। তো এখন আমরা এই নিম্ন স্তরের ভাষা যেটা, সেটার বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো, মেশিন ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এই দুইটা নিয়ে কথা বলবো। আরাফ, কি বুঝতেছো কিছু? না বুঝলে কিন্তু বলবা, হ্যাঁ, যে স্যার বুঝতেছি না সামথিং। তো এখন দেখো, মেশিন ভাষা প্রথমে আসছে। মেশিন ভাষাটা কি? মেশিন ভাষা হচ্ছে কম্পিউটারের নিজস্ব ভাষা, বা মেশিন যে ভাষাটা বুঝে। এখন আমাদের কম্পিউটার বলো, আমাদের মোবাইল বলো, বা যে কোনো ডিজিটাল ডিভাইস, যে ল্যাঙ্গুয়েজটা সরাসরি বুঝতে পারে, তো সরাসরি বুঝতে পারে এরকম ভাষা কোনটা, মেশিন যে ভাষাটা বুঝে? জানো তো, হ্যাঁ, জিরো আর ওয়ান, তার মানে বাইনারি, বাইনারি বাইনারি
হ্যাঁ, বাইনারি যে নাম্বার সিস্টেমটা আমরা পড়েছি সেটা আসলে কম্পিউটার সরাসরি বুঝে, বা ডিজিটাল যে কোনো ডিভাইস সরাসরি বুঝে। তো মেশিন ভাষা হচ্ছে ওইটা যে ভাষাটা মেশিন সরাসরি বুঝতে পারে, যেমন আমাদের মাতৃভাষা বাংলা, তাই না? আমরা বাংলা ভাষা সরাসরি বুঝতে পারি, কিন্তু আমাদের সবাই কিন্তু ইংরেজি ভাষাটা বুঝে না, বা ফ্রান্স ফ্রেঞ্চ ভাষা বা ল্যাটিন বা যে কোনো ভাষা, অন্য যে কোনো ভাষা, বৈদেশিক ল্যাঙ্গুয়েজ, ফরেন ল্যাঙ্গুয়েজ, যে সেগুলো আমরা সরাসরি বুঝি না, এগুলো আমাদেরকে অনুবাদ করে দেওয়ার প্রয়োজন হয়। তো কম্পিউটারের ক্ষেত্রেও মেশিন ভাষা ছাড়া অন্য কোনো ভাষা দিলে সেটা মেশিন এটাকে অনুবাদ করে দেওয়ার প্রয়োজন হয়। মানে আমার কথাটা বুঝতে পেরেছো তোমরা? জি স্যার, জি স্যার। সো এই হচ্ছে মেশিন ভাষার ব্যাপার। তো দেখো এখানে কি বলছে ফর্মালি, কম্পিউটারের নিজস্ব ভাষা হচ্ছে মেশিন ভাষা, এটি কম্পিউটারের মৌলিক ভাষা। এ ভাষায় শুধু জিরো ও ওয়ান ব্যবহার করা হয় বলে এই ভাষায় দেওয়া কোনো নির্দেশ কম্পিউটার সরাসরি বুঝতে পারে। এর সাহায্যে সরাসরি কম্পিউটারের সাথে যোগাযোগ করা যায়। তো এই মেশিন ভাষার আবার দুইটা অংশ, একটা হচ্ছে অপকোড আর একটা হচ্ছে অপারেন্ড। আমি আবারও বলছি, মেশিন ভাষার দুইটা অংশ, একটা হচ্ছে অপকোড আর একটা অপারেন্ড। অপারেন্ড তো অপকোডটা হচ্ছে কি, অপকোডের কাজ হচ্ছে অপারেশন হবে বা কি কাজ হবে সেটা বলে দেওয়া, আর অপারেন্ড হচ্ছে কার কার মধ্যে কাজ হবে। যেমন তুমি যদি কম্পিউটারকে বলো যে এক আধ মানে যোগ করতে, তো অপকোড বা অপারেশন কোড, অপারেশনটা হবে কি অ্যাডিশন, তাই না? আর যোগ করবে নিশ্চয়ই সেখানে দুইটা নাম্বার থাকবে, ধরো এক আর দুই, বা যে টাস্ক বা যে কোনো কিছু যে কাজটা করতে বলবে, যাই হোক সামথিং লাইক দ্যাট। তো সেটা হচ্ছে, মানে আমার কথাটা বুঝতে পেরেছো কি তোমরা? অপারেন্ড হচ্ছে কি দুই আর তিন, মানে কার কার মধ্যে অপারেশনটা হবে অনুবাদ করার প্রয়োজন হয়? তাহলে মেশিন ভাষা কম্পিউটার সরাসরি বুঝে, তো অনুবাদ করার প্রয়োজন নেই। তাহলে যে ভাষাটা কম্পিউটার সরাসরি বুঝবে সে ভাষার কাজ নিশ্চয়ই অনেক দ্রুত করতে পারবে। যেমন আমাকে যদি কেউ বাংলা ভাষায় বোঝায় তাহলে আমি সরাসরি দ্রুত বুঝবো না, কিন্তু ইংলিশে যদি বুঝায় তাহলে কি দ্রুত বুঝবো বাংলার মতো? না, হয়তো আমি যদি ইংরেজি পারি তাহলে ইংরেজিটাও বুঝবো, কিন্তু বাংলার মতো এত দ্রুত বুঝবো না, কারণ বেঙ্গলি ইজ আওয়ার মাদার টাং। সো ইংলিশে যদি কেউ বলে সেটাকে আমাকে অনুবাদ করে নিতে হবে, আমি ব্রেন দিয়ে অনুবাদ করব তারপরে বুঝবো, আর বাংলাতে বললে সেটা আমি সরাসরি বুঝবো, কারণ বাংলা আমার মাতৃভাষা, আমি সরাসরি বুঝবো। তাহলে দেখো মেশিন ভাষায় লেখা প্রোগ্রাম নির্বাহের জন্য কোনো প্রকার অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না, মানে কেউ ট্রান্সলেশন করে দেয় না, ফলে দ্রুত কাজ করে। হ্যাঁ, আর মেশিন ভাষায় প্রোগ্রাম লেখার জন্য খুব অল্প মেমোরির প্রয়োজন হয়, খুব অল্প মেমোরির প্রয়োজন হয়। মেমোরিতে জায়গা খুব কম নেই, দেখবা জিরো এবং ওয়ান দুটো বিট, এই দুটো বিট যেকোনো এক বিট করে হচ্ছে আমাদের কম্পিউটার স্টোর করতে এক বিট জায়গা লাগে, মানে জিরো কে স্টোর করতেও এক বিট লাগে, ওয়ান কে স্টোর করতেও এক বিট লাগে। সেই তুলনায় আমরা যদি একটা লেটার স্টোর করতে যাই, ধরো এ বি এগুলা, তাহলে প্রায় আটটা বিট প্রয়োজন হবে। মানে আমার কথাটা বুঝতে পেরেছো? সো তাহলে কি মানে এই বাইনারি ল্যাঙ্গুয়েজ বা বাইনারি এগুলা মানে খুব কম মেমোরি লাগে। আচ্ছা, কম্পিউটারের ভেতরের গঠন ভালোভাবে বুঝতে হলে এই ভাষা জানতে হবে। তাহলে মেশিন ভাষা আমাদের জানা প্রয়োজন কেন? কম্পিউটারের ইন্টারনাল স্ট্রাকচার ভালোভাবে বোঝার জন্য মেশিন ভাষা অবশ্যই প্রয়োজন।
তাহলে এই মেশিন ভাষার সুবিধা এগুলো একদম ঠাটা মুখস্ত করে ফেলবা, কোনো বিকল্প নেই, এগুলো একদম ঠাটা মুখস্ত করতে হবে। জি স্যার একদম। হ্যাঁ এখন দেখো মেশিন ভাষার অসুবিধা, মেশিন ভাষায় প্রবলেম গুলো কি কি? জিরো এবং ওয়ান দিয়ে তুমি যে কোনো কিছু লিখবা, যে কোনো ভাষা লিখবা, তাহলে কি সেটা সহজে বোঝা যাবে? তুমি কি লিখছো আমি যদি টেকনোলজি না জানি তাহলে কিন্তু আমি বুঝবো না। তার মানে জি স্যার মেশিন ভাষায় লিখিত কোনো প্রোগ্রাম সাধারণত বোঝা যায় না, শুধু জিরো এবং ওয়ান ব্যবহার করা হয় বলে প্রোগ্রাম লেখা কষ্টসাধ্য। তোমরা বাইনারি ল্যাঙ্গুয়েজ, তোমরা বাইনারি যে নাম্বার সিস্টেম সেটা করেছো, তুমি তোমার আব্বু বা আম্মুকে ওই ভাষায় একটা ম্যাথ দিবা দেখবা তো পারে কিনা। তুমি শিখেছো বলে তুমি পারো, দেখবে ওনারা পারবে না, তার মানে কি ওনাদের জন্য সেটা কষ্টসাধ্য ব্যাপার। তো এই ভাষায় প্রোগ্রাম লিখতে অনেক সময় লাগে, ভুল হলে তা ভুল ত্রুটি খুঁজে বের করা অনেক কঠিন, কোথায় ভুল হয়েছে সেটা খুঁজে বের করাটা অনেক কঠিন ব্যাপার। মানে সবই তো জিরো আর ওয়ান, তুমি কোন জায়গায় ভুল করছো কেমনে খুঁজে বের করবো, একটা অনেক টাফ ব্যাপার, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। স্যার এই ক্ষেত্রে ইন্টারপ্রেটার থাকে না স্যার? এখানে তো ইন্টারপ্রেটারের প্রয়োজনই হচ্ছে হয় না, তোমার মেশিন ভাষার ক্ষেত্রে তো মেশিন সরাসরি বুঝে, সেখানে তো ইন্টারপ্রেটার বা অনুবাদকের প্রয়োজন নেই। বুঝে নাই? আচ্ছা না স্যার হচ্ছে যে ভুল ধরে যে স্যার ডিবাগিং। আচ্ছা ডিবাগার মানে ডিবাগ করার জন্য। জি জি স্যার। হ্যাঁ ডিবাগিং এর জন্য যদি মানে কোনো ডিভাইস ইউজ করা হয়, হ্যাঁ অনেক সময় আমরা ইউজ করি, আমরা অ্যাসেম্বলি বা মেশিন ভাষা লেখার জন্য কম্পাইলার ইউজ করি, কিন্তু সেটা কম্পাইলার মনে করো কোন লাইনে ভুল হয়েছে সেটা ধরিয়ে দেয়, কিন্তু বাকিটা তো তোমাকে ইয়ে করে নিতে হবে না। জি স্যার। কোন লাইনে ভুল হয়েছে সেটা বলবে, কিন্তু এক্স্যাক্টলি তো কি ভুল হয়েছে সেটা তো বলবে না, তো তোমাকে জানতে হবে না। জি স্যার ওইটা সংশোধনের ক্ষেত্রে আর কি সমস্যা। হ্যাঁ হ্যাঁ। তো এখন দেখো মেশিন ভাষার সবচেয়ে বড় অসুবিধা যেটা, সেটা হচ্ছে তুমি একটা কম্পিউটারের জন্য একটা প্রোগ্রাম লিখেছো বা একটা সফটওয়্যার তৈরি করেছো, সেটা অন্য কোনো সফটওয়্যার এলো ডিভাইসে রান করবে কম্পিউটারে। যেমন আমরা এখন একটা মোবাইলের জন্য যে সফটওয়্যার ব্যবহার করি সেটা সব মোবাইলে ব্যবহার করা যায় না, এই যে আমরা গেম খেলি ক্লাশ অফ ক্ল্যান বা হচ্ছে এখন সবচেয়ে বেশি খেলে পাবজি, তো এই গেমটা কি সবাই খেলতেছে না, সব মোবাইলে চলে? কারণ এটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা, হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রাম সব মোবাইলে রান করবে বা সব কম্পিউটারে রান করবে, কিন্তু নিচু স্তরের ভাষা যেটা বা নিম্ন স্তরের ভাষা, মেশিন ভাষা তো নিম্ন স্তরের ভাষা, এই ভাষায় লেখা প্রোগ্রাম তুমি যে কম্পিউটারের জন্য বা যে মোবাইলের জন্য বা যে ডিভাইসের জন্য লিখবে শুধুমাত্র সেই ডিভাইসে রান করবে, অন্য কোনো ডিভাইসে রান করবে না। তাহলে এটা একটা বড় প্রবলেম না, যে তুমি একটা সফটওয়্যার তৈরি করলে অন্য কোনো কম্পিউটারে সেটা চলছে না, শুধুমাত্র তোমার কম্পিউটারে চলছে, তাহলে অন্য কাউকে তুমি দেখতে দিতে পারবে না, এই জন্যই এটাকে নিম্ন স্তরের ভাষা বলা হয়। মেশিন ভাষাকে তোমাকে যদি বলা হয় মেশিন ভাষাকে কেন নিম্ন স্তরের ভাষা বলা হয়, কেন বলা হয়? কারণ মেশিন ভাষায় লেখা প্রোগ্রাম অন্য কোনো কম্পিউটারের জন্য লেখা প্রোগ্রাম অন্য কম্পিউটারে রান করে না, এই জন্য এটাকে নিম্ন স্তরের ভাষা বলে। আরাফ জি স্যার। তো তাহলে মেশিন ভাষাকে কেন নিম্ন স্তরের ভাষা বলা হয় স্যার? হ্যাঁ বলো। মেশিন ভাষা স্যার এটা লিখিত প্রোগ্রাম বোঝা যায় না, এক কম্পিউটারের জন্য লেখা প্রোগ্রাম অন্য কম্পিউটারে রান করে না। আবির বলো কেন? স্যার এক কম্পিউটারের জন্য স্যার যেটা ওটা মানে স্যার অন্যটার সাথে রান মানে অন্য কম্পিউটার রান করে না স্যার। এই যে আমি তোমাদেরকে বারবার বলতে বলছি না, এই জিনিসটা মনে রাখো, এই জিনিসটা মানে এটা প্রচুর আসে, প্রচুর এই মানে কোশ্চেনটা কতবার আসছে বোর্ডে, মানে ইউ জাস্ট কান্ট ইমাজিন, চিন্তাও করতে পারবো না, এটা দেখবা যে অনেক আসে। সো ভালো করে মনে রাখবা এটা, যে মেশিন ভাষাকে কেন নিম্ন স্তরের ভাষা বলা হয়, কারণ মেশিন ভাষা লেখা এক কম্পিউটারের জন্য লেখা প্রোগ্রাম অন্য কোনো কম্পিউটারে রান করে না। স্যার শুধু কেবল ওই প্রজাতির কম্পিউটারের ভিতরে রান করা যাবে, শুধু ওই কম্পিউটারে রান করবে, অন্য কোনো কম্পিউটারে রান করবে না বা অন্য কোনো ডিভাইসে রান করবে না।
শুধু স্যার একটা কম্পিউটার শুধু রান করবে? হ্যাঁ, মানে যে ডিভাইসের জন্য লেখা প্রোগ্রাম শুধুমাত্র সেই ডিভাইসে রান করবে। মানে যেমন মনে করো যে তোমার কি বলবো, ধরো এক একটা ভার্সন থাকে না, মানে যেমন উইন্ডোজের উইন্ডোজ সেভেন এর জন্য লেখা প্রোগ্রাম উইন্ডোজ সেভেন এ রান করবে, কিন্তু অন্য কোথাও রান করবে না। ধরো উইন্ডোজ 8 চলে আসলো বা 10 চলে আসলো, সেখানে রান করবে না। মানে এক প্ল্যাটফর্মের জন্য লেখা প্রোগ্রাম অন্য প্ল্যাটফর্মে রান করবে না, এক কথায়। কিন্তু স্যার উইন্ডোজ 7 এর অন্তর্ভুক্ত যে সব কম্পিউটার আছে ওইগুলাতে তো উইন্ডোজ 7 সাপোর্ট করবে? হ্যাঁ, উইন্ডোজ সেটা সাপোর্ট করবে, কিন্তু হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট অনেক সময় ঝামেলা করে। অনেক সময় এরকম, যেমন মেশিন ল্যাঙ্গুয়েজ আসলে অনেক ব্যাকডেটেড, তো তোমার ওই মেশিনের স্পেসিফিকেশন গুলোও একটা ব্যাপার। যেমন কোরাই 3 এর জন্য লেখা প্রোগ্রাম, কোরাই 3 ছাড়াও দেখা যাচ্ছে কোরাই 7 এ গিয়ে রান করতেছে না প্রসেসর। মানে আমার কথাটা বুঝতে পেরেছো? হার্ডওয়্যার রিকোয়ারমেন্টটাও এখানে অনেক ইম্পর্টেন্ট, যে হার্ডওয়্যারের এটাও ব্যাপার এখানে। তো তুমি সরাসরি বলে দাও যে এক ধরনের কম্পিউটারের জন্য লেখা প্রোগ্রাম অন্য ধরনের কম্পিউটারে রান করে না, এই জন্যই মেশিন ভাষাকে মেশিন ভাষার ভাষা বলে। আচ্ছা, এবার আসছে অ্যাসেম্বলি ভাষা। তো মেশিন ভাষায় কি কি ছিল? 0 আর 1, তাই না? 0 এবং 1 ছাড়া আর কিছুই ছিল না। কিন্তু অ্যাসেম্বলি ভাষাতে আমাদের কিছু নেমোনিক কোড। নেমোনিক কোড মানে হচ্ছে যে কোডগুলো সহজে মনে রাখা যায়। যেমন যোগের জন্য আমরা অ্যাড বলতে পারি, বিয়োগের জন্য সাব, মাল্টিপ্লাইকেশন বা মাল্টিপ্লাই এর জন্য MUL, ডিভিশনের জন্য DIV। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে নেমোনিক কোড। নেমোনিক কোড, হ্যাঁ, নেমোনিক মানে হচ্ছে যেগুলো সহজে মনে রাখা যায়, এটি অনেক সহজবোধ্য আর কি। তো অ্যাসেম্বলি ভাষাকে সাংকেতিক ভাষাও বলা হয়, কারণ এগুলো বিভিন্ন সংকেত ব্যবহার করছে, যে যোগ, অ্যাড একটা সংকেত, সাব একটা সংকেত। তো দ্বিতীয় প্রজন্মের ভাষা এটা তো বলাই হলো তোমাদেরকে, যেটা দ্বিতীয় প্রজন্মের ভাষা, যদিও এটাও নিম্ন স্তরের ভাষা, কারণ এই ভাষাটাও এক কম্পিউটারের জন্য বা এক ধরনের কম্পিউটারের জন্য লেখা অন্য কম্পিউটারে রান করে না। লিভ নিয়েছে কে আবার? রাহাত কোথায়? রাহাত মানে লিভ নিস, ওর আবার কারেন্ট চলে যায় মাঝে মাঝে। আচ্ছা যাই হোক, আমরা পড়া কন্টিনিউ করি। হ্যাঁ জি স্যার, জি স্যার, জি স্যার। সো যেটা বলছিলাম যে অ্যাসেম্বলি ভাষা তাহলে কাকে বলে? বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্নের সাহায্যে যে ভাষা তৈরি হয়, নেমোনিক কোড বা সাংকেতিক চিহ্নের সাহায্যে যে ভাষা লেখা হয় তাকে অ্যাসেম্বলি ভাষা বলে। হ্যাঁ, অ্যাসেম্বলি ভাষাকে সাংকেতিক ভাষাও বলা হয়। দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে এই ভাষা ব্যবহার করা হতো। আচ্ছা, এখন দেখো এখানে এক্সাম্পল হিসেবে কোডগুলো কি দিবা, অ্যাড, সাবট্রাক্ট, সাব, MUL। আচ্ছা যাই হোক, অ্যাসেম্বলি ভাষার চারটি অংশ দেখো, লেবেল, অপকোড, অপারেন্ড আর কমেন্ট। এখানে সব মনে রাখার সহজ উপায় যে অপকোড এবং অপারেন্ড এই দুটো কিন্তু মেশিন ভাষাতেও ছিল, মনে আছে? জি স্যার, অপকোড, জি স্যার, ভাষা আছে। তো মেশিন ভাষায় যে অপকোড এবং অপারেন্ড এই দুটো পড়েছি, ওই দুটোর এই দুটো সেম, জি, কোনো পার্থক্য নাই, জি স্যার। কিন্তু লেবেল আর কমেন্ট এই দুটো জিনিস আমরা একটু পড়বো এখানে আলাদা। লেবেল মানে কি জানো? লেবেলিং করা মানে কি? এই যে তোমাদের বোতলের উপরে লেবেলিং করে না, বলে না যে বোতলে লেবেলিং করা, শুনেছো কখনো? না স্যার, শুনেছি স্যার। লেবেলিং করা মানে হচ্ছে নামকরণ করা, মানে তোমার ওই যে বোতলের উপরে যে লেবেলিং করে পেপার দিয়ে, ওটা হচ্ছে ওই ওই কোম্পানির নাম টাম দেয় আর কি। যেমন তোমরা দেখবা পেপসির বোতলে লেবেলিং করা থাকে, পেপসি
আর 7 আপ এর বদলে 7 আপ এভাবে লেবেলিং করা থাকে, তার মানে কি নাম দেওয়া আর কি। লেবেলিং করা মানে হচ্ছে নাম দেওয়া বা হচ্ছে কোন একটা ওটার নামকরণ করা, এর সাংকেতিক যে কোনো একটা দেওয়া, মানে পরিচয় দেওয়া যেটা দিয়ে তুমি চিনতে পারবা। যেমন ধরো তুমি যে প্রোগ্রাম করছো সেই প্রোগ্রামের একটা নাম দিলা, আমার কথাটা বুঝতে পেরেছো? জি স্যার, জি স্যার, জি স্যার। এরপরে অপকোড আর অপারেন্ড এই দুটো আমি আলাদা ভাবে আর বলবো না, কারণ অপকোড হচ্ছে অপারেশন কোড, কি কাজ করা হবে সেটা কম্পিউটারকে বলে দেওয়া, আর অপারেন্ড হচ্ছে, হ্যাঁ, অপকোড যে ফিল্ডের উপরে কাজ করে তাকে অপারেন্ড ফিল্ড বলে। আগে যেটা বললাম যে অপকোড মানে তুমি ধরো যোগ করবা, তাহলে যে দুইটা ফিল্ডের উপরে যোগ করবে সেই দুইটা ফিল্ড অপারেন্ড। জি স্যার। আচ্ছা, এবার কমেন্ট, কমেন্টটা হচ্ছে কি, এটা ম্যান্ডেটরি ফিল্ড না, মানে যে তোমাকে দিতেই হবে এমন না, কিন্তু ওই যে যে কাজটা করেছো কিভাবে করেছো সেটার ডিটেইলস বর্ণনা করা আর কি। কমেন্ট আমরা নরমালি কমেন্ট করি কেন, কিভাবে কাজ করা হয়েছে, কেন হয়েছে, মানে একটু এক্সপ্লেইন করা আর কি। তাহলে কি, হ্যাঁ, অ্যাসেম্বলি ভাষার 4টি অংশ আমি কি তোমাদের বুঝাইতে পেরেছি? জি স্যার। লেভেল অফ কোড অপারেন্ড আবির কমেন্ট। জি স্যার। আর আরাফ? জি স্যার। বুঝতে পেরেছো কি? জি স্যার, বুঝেছি। আরাফ মনে হয় সম্পূর্ণ বুঝে নাই, কি বুঝে নাই বলো। স্যার বুঝছি স্যার। কি বুঝছো? জি স্যার। কি বুঝছো স্যার? লাস্টে একটু সমস্যা আছে স্যার। আরে কি সমস্যা সেটা না বললে আমি বুঝবো কেমনে, আমি কি অন্তর্যামি বলো? স্যার নেটের প্রবলেম ছিল স্যার। ওই থাকো তুমি, নেটের প্রবলেম হয় এত না স্যার, আমি ফার্স্ট নেট। এটা কিন্তু ঠিক না, হ্যাঁ, পড়াইতেছি, পড়ানোর সময় কিচ্ছু বলো না, বলো কোন জায়গাটা বুঝো নাই বলো। কি এই যে কমেন্টটা কোন জায়গাটা বুঝো না সেটা বুঝো না, মানে স্যার কমেন্ট সেকশন স্যার, কমেন্ট এটা হচ্ছে এক্সপ্লেইন করা। যেমন এই যে এখন আমি কমেন্ট করতেছি, কমেন্ট করে বলতেছি কি কাজ করতেছি, আমি তোমাদেরকে পড়াইতেছি, তোমাদেরকে পড়া বুঝাইতেছি, তাহলে এটা হচ্ছে কি কমেন্ট করে বুঝাইলাম, যে এটা আসলে আমার এক্সপ্লেনেশন দেওয়া যে আমি কি কাজ করতেছি, কেন করতেছি, সেগুলোর ডিটেইলসটা বলা। আচ্ছা, তাহলে অ্যাসেম্বলি ভাষার এখন সুবিধা অসুবিধা দেখব। অ্যাসেম্বলি ভাষা যান্ত্রিক ভাষা বা মেশিন ভাষার চেয়ে সহজ, কেন, কারণ ওখানে 0 এবং 1 ব্যবহার করা হচ্ছিল শুধু, আর এখানে এই যে দেখো এডিশন, অ্যাড, সাবট্রাক্ট এগুলো ইউজ করা হচ্ছে, তাহলে ওগুলো হচ্ছে সহজ না এটা? জি স্যার। কিন্তু প্রবলেম কোথায় বলো তো, প্রবলেমটা হচ্ছে এটা কিন্তু মেশিন বুঝে না, মেশিন বুঝে না স্যার। এক্স্যাক্টলি। কম্পাইলার। জি স্যার। এটা আমরা বুঝতে পারতেছি কিন্তু মেশিন বুঝতেছে না। অনুবাদক যন্ত্র ব্যবহার করে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তার মানে আমাদের এটা একটা বড় সমস্যা যে মেশিন বুঝে, সরি আমরা বুঝি কিন্তু মেশিন বুঝে না। আমাদের জন্য বোঝা যত সহজ হবে, মেশিনের জন্য বোঝাটা তত কঠিন হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই দিকটা দেখতে হবে। আর এখানে প্রোগ্রাম রচনা করতে মোটামুটি মেশিন ভাষার চেয়ে কম সময় লাগে, প্রোগ্রাম পরিবর্তন করা সহজ হয় মেশিন ভাষার চেয়ে। কিন্তু ঝামেলা কি, ঝামেলাটা হচ্ছে ওই যে কম্পিউটারকে অনুবাদ করে দিতে হবে, যেহেতু অ্যাসেম্বলি ভাষা এটাকে মেশিন ভাষায় অনুবাদ করতে হবে। হ্যাঁ বলো। বলতাছি অ্যাসেম্বলি ভাষা কম্পিউটারকে অনুবাদ করে দিতে হবে। হ্যাঁ, অনুবাদ করে দিতে হবে কম্পিউটারকে, কারণ এটা তো কম্পিউটার তো মেশিন ভাষা ছাড়া অন্য কোনো ভাষা বুঝে না। জি স্যার। জি স্যার। তার মানে এখানে অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়, আবার এটাতে ভুল ত্রুটি বের করাও একটু কষ্টসাধ্য ব্যাপার, উচ্চ স্তরের ভাষার চেয়ে কষ্টসাধ্য আর কি, কিন্তু মেশিন ভাষার চেয়ে সহজ। আচ্ছা, তারপরে ওই যে যে প্রবলেমটা ছিল,
এ ভাষার সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এক ধরনের কম্পিউটারের জন্য লেখা প্রোগ্রাম অন্য কম্পিউটারে রান করবে না, ব্যবহার করা যায় না। হ্যাঁ, সো এই জন্য এটাকে নিম্ন স্তরের ভাষা বলা হয়। তার মানে মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষা দুইটাই হচ্ছে নিম্ন স্তরের ভাষা। নিম্ন স্তরের ভাষা, হ্যাঁ। এই ভাষা কেন নিম্ন স্তরের? কারণ এই দুইটা ভাষাই প্রবলেম হচ্ছে, যে প্রোগ্রাম রচিত হয় তা অন্য কোনো কম্পিউটার ব্যবহার করা যায় না। এক্স্যাক্টলি। সো আমরা এটা মনে থাকবে তো আমাদের? জি স্যার, জি স্যার। ওকে, এরপরে আসছে উচ্চ স্তরের ভাষা। আমাদের ক্লাসটা মোটামুটি 4 মিনিটের মতো আছে। হ্যাঁ বলো, এই মাঝখানে কই গেছিলে আর আজ? রাত, হ্যালো রাহাত, রাহাত তো আছে, তো কি কথা শুনে না কেন? ইজ দেয়ার এনি প্রবলেম? স্পিকার অফ করো। আচ্ছা হোয়াট এভার, দেখো স্যার ক্লাসটা শেষ হলে কি আবার জয়েন দিব? হ্যাঁ, আমরা ক্লাসটা এন্ড করে দিচ্ছি। এরপরে যে পার্টটা হবে সেটা রেকর্ডিং হবে না। আমি ক্লাস আবার স্টার্ট করছি। হ্যাঁ আচ্ছা স্যার।